গ্রামে পানীয় জলের সমস্যা মেটাতে বসানো হল সোলার পরিচালিত পানীয় জলের রিজার্ভার ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পুটিমারি সংলগ্ন লক্ষ্মীজোত এলাকায় এই বিশুদ্ধ পানীয় জলের রিজার্ভারটি তৈরি করা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় এই রিজার্ভারটি তৈরি করা হয় বুধবার সেটির উদ্বোধন করেন এলাকার পঞ্চায়েত সদস্য তথা ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর চন্দ্র রায় এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহ সভাপতি মতিন চন্দ্র রায় ও রিয়াজ উদ্দিন মোহাম্মদ সহ অন্যান্যরা জানা গিয়েছে পানীয় জলের সমস্যা মেটাতে প্রত্যন্ত গ্রাম এলাকায় স্বচ্ছ বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে এই সোলার পরিচালিত পানীয় জলের রিজার্ভার বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সেই মতে আজ ফুলবাড়ির লক্ষ্মীচোত এলাকায় এই পানীয় জলের রিজার্ভারটি উদ্বোধন করা হলো এতে গ্রামের কয়েকশো মানুষ উপকৃত হবেন বিশুদ্ধ পানীয় জল পেয়ে খুশি এলাকাবাসীরা আজকে দুইশো পার্ট এটা সংসদ নম্বর সাত আজকে আমাদের এখানে একটা সোলার ট্যাঙ্ক বসানো হয়েছে লক্ষ্মীযো জায়গাটার নাম খুবই ভালো কারণ এখানকার অনেক দিন থেকে এটা ডিমান্ড ছিল যে এখানে একটা জলের ট্যাঙ্ক বসানো হোক কারণ এখানে জলটাই খুব দূষিত আর আপনারা জানেন যে জল থেকেই শরীরের জল থেকেই শরীরের নতুন রোগ সৃষ্টি হয় তো আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি এই প্রকল্পটা উনি করেছেন প্রকল্পটা উনি উদ্বোধন করেছেন আর আমি এটাই বলবো কারণ হচ্ছে আমাদের এখানে গ্রামটা যেটা আছে লক্ষ্মীচোধ গ্রামটা আমাদের খুব বড় তো দিন থেকে মানুষের এখানে একটা ডিমান্ড ছিল যেটা জলের ট্যাঙ্ক বসানো হয় মোটামুটি আহ ধরে নেন ছয় সাতশো মানুষের এখানে সুবিধা হবে এটা আপনার আহ তিন লাখ চুয়াল্লিশ হাজার দুশো ছিয়াত্তর টাকা এটা এটা লক্ষ্মীচোত আর এটা সি থেকে আমরা এটাকে এটা গ্রাম পঞ্চায়েত আমাদের ফুলবাড়ি দিয়ে গ্রাম পঞ্চায়েত সোলার ট্যাঙ্ক বলা হয় এটাকে